আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা ভালো আছেন। আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, এখন এই ভেজিটেবলের সাথে আমি আটা মিক্সড করব। অবশ্যই আমি সাথে লবণ দিয়েছিলাম ভেজিটেবলের সাথে, যাতে একটু নরম হয়ে আসে ভেজিটেবলগুলো। এখন আমি এটা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমি ভালো মতো মিক্সড করছি যাতে কোনো জমাট না বেঁধে থাকে। এবং আমরা সাধারণত আটার সঙ্গে সবজি মিক্সড করে খাই না, তো এই উপায়টাতে আসলে আমাদের শরীরে ভিটামিনগুলোও ঢুকবে। এটা আসলে হেলদি একটা খাবারের পর্যায়ে পড়ে, কারণ অনেকগুলো ভেজিটেবল আছে এতে। এখন আমি ভালো করে মিক্স করার পরে অন্য একটি প্যানে আধা চা চামচ ঘি দিয়ে নেব। এটা অপশনাল, টোটালি চাইলে আপনারা দিতে পারেন। এখন আমি গোল করার চেষ্টা করব, যদিও আমি প্রপারলি গোল করতে পারিনি, কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর অন্য হাত দিয়ে ব্যাটারটাকে গোল করার চেষ্টা করছিলাম। তো আপনার বাসা বানাইলে ইনশাল্লাহ আরও গোল হবে। আর এটা আপনারা সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারেন বা সকালেও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন যদি আপনারা চান। আর এদিকে আমার মোটামুটি হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দিব। তো ঢেকে আমি 2 মিনিট রাখবো। তারপরে 2 মিনিট রাখার পরে হচ্ছে আমি এটাকে উল্টিয়ে দেব। এটা হচ্ছে আমার ঘি সহ, এবং আমি ঘি ছাড়াও দেখাবো। এটা হচ্ছে ঘি ছাড়া, এখন আপনাদের ইচ্ছা যেভাবে আপনারা খেতে কমফোর্টেবল ফিল করেন। আমি মূলত ঘি ছাড়াই খাই। আমার সবজি রুটি হয়ে গিয়েছে, এখন আমি একটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা এখন আমি ম্যারিনেট করে রাখবো। এটা অলমোস্ট আমি 30 মিনিটের মতো রেখেছিলাম, এখন আমি এটা চুলায় কুক করে ফেলব। আপনারা এইভাবেও চেষ্টা করতে পারেন, তাহলে হয় কি, এটা একটা পুরোপুরি একটা ভাব আসে, স্মোকি একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালোই লাগে। প্লাস অনেক অয়েল কম লাগে এতে, খুব স্বাস্থ্যসম্মত এই গ্রিলটা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন। আর আপনারা অবশ্যই চুলার আঁচ কমিয়ে তারপরে গ্রিলটা করবেন, তাহলে পুরোপুরি কুকড হবে। আর না হলে হয়তো বা ভিতরে দেখা যাবে যে কিছু কাঁচা মাংস রয়ে গেছে, এটা অবশ্যই খেতে ভালো লাগবে না, এদিকে আপনারা খেয়াল রাখবেন। তো এইদিকে আমার হয়ে গেছে গ্রিল, মোটামুটি ফুল ডান হয়ে গিয়েছে। তো এখন আমি আসলে উপর থেকেই ধরেছি, কারণ যদি কিছু অংশ কাঁচা থেকে থাকে ওটা কুকড হয়ে যাবে। এখন পরিবেশনের পালা। তো আমি আমার প্লেটে সাজিয়ে ফেলেছি। এটা আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, খুব হেলদি, আপনার বাচ্চারাও পছন্দ করবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।